আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে ইংলিশ ফার্স্ট পেপারের এসএসসি পরীক্ষার্থীদের জন্য কোশ্চেন নং 4 এবং 5, অর্থাৎ 4 নম্বরে যে বিষয়টা থাকে ইনফরমেশন ট্রান্সফারের যে টেবিলটি থাকে, এবং 5 নম্বরে সামারি রাইটিং, এই দুইটা প্রশ্নের উত্তর কিভাবে করতে হয় বা কীভাবে শিখলে তোমরা যে কোনো প্যাসেজ থেকে এই প্রশ্ন দুইটার উত্তর সঠিকভাবে করতে পারবে সেই বিষয়টি আজকে দেখাবো। এবং এখানকার যে মার্ক, অর্থাৎ একটাই 5 মার্ক আর একটাই 10 মার্ক, এই 15 মার্ক তোমরা সহজে পেতে পারো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এটি আশা করি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তৃতীয় একটি আনসেন প্যাসেজ থাকবে। এটি মূলত তোমরা জানো এর আগে আরও 2টি ভিডিও দেওয়া হয়েছে এর উপরে, যেখানে MCQ এবং প্রশ্নগুলোর উত্তর কিভাবে করতে হয়। আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে গ্যাপ ফিলিং করতে, অর্থাৎ গ্যাপ 3 নম্বরে যে প্রশ্নটা থাকে। তোমরা ওই ভিডিও 2টি মিস করলে অবশ্যই দেখে নেবে। আজকে আমরা এটা দেখছি যে তৃতীয় আরেকটি প্যাসেজ থাকে, অর্থাৎ এই প্যাসেজ থেকে যে আনসিন থাকবে এটা মূলত, আর এই আনসিন বিভিন্ন ফেমাস ব্যক্তিদের উপরে দেওয়া থাকে সাধারণত। তো এই প্যাসেজটির তথ্যগুলোর উপরে একটি টেবিল ফর্মে উপস্থাপন করা হয়। প্রতিটি গ্যাপের জন্য তথ্যের আলোকে উপযুক্ত তথ্যটি বেছে নিতে হবে, এবং প্রশ্নটিতে প্রদত্ত নাম্বার অনুযায়ী, মানে যদি প্রশ্নটির নাম্বার থাকে ABCD দিয়ে, তাহলে তোমাদের উত্তরটাও সেটা দিয়ে লিখতে হবে, অথবা যদি রোমান সংখ্যা দিয়ে দেওয়া থাকে তাহলে রোমান সংখ্যায় তোমাদের উত্তর লিখতে হবে। উত্তরপত্রে টেবিল ওঠানোর কোনো প্রয়োজন নেই, আর এটির জন্য 5 নম্বর। আসলে আমরা একটা প্রশ্ন দেখি। একটি প্যাসেজ এবং প্যাসেজ থেকে একটি টেবিল দেওয়া থাকবে। তো দেখো এটা খুব সহজেই তোমরা জানো, অনেকেই জানো, আর জানা যারা জানো না তারা অবশ্যই ভিডিওটি দেখে এই বিষয়টি একটু বুঝে নাও। এখানে প্রত্যেকটা টেবিলের যে হেডিং লাইন থাকে, অর্থাৎ একটা হেড থাকে, এই হেডলাইনের উপর ভিত্তি করে তথ্যগুলো খুঁজে নিতে হয় প্যাসেজ থেকে। খুব সহজেই তথ্যগুলো খুঁজে পাওয়া যায়। যেমন সচরাচর এমনই থাকে, যেমন এখানে বলা হচ্ছে নেম অফ ইভেন্ট, মানে কোনো একটা ঘটনার কথা বলা হচ্ছে, নাম, ইয়ার, ডেট, কোন সময় ঘটেছে, আর প্লেস, অর্থাৎ এই হেডিংটার দিকে খেয়াল করতে হবে। এই হেডিংয়ে 2টা তথ্য সচরাচর দেওয়া থাকে আর একটা জানতে চাওয়া হয়। যেমন প্রথমটা বলা হচ্ছে বার্থ অফ নীল আর্মস্ট্রং, এখানে তারিখটা দিয়ে দেওয়া হয়েছে 5 আগস্ট। এখন প্লেসটা কোথায় এই 5 আগস্টে জন্মগ্রহণ করেছে সেটা, সেই প্লেসটা দিতে হবে তোমাকে। তাহলে আর্মস্ট্রং ওয়াজ বর্ন, দেখো 5 আগস্ট এই তারিখে, আর এটা কোন জায়গাটা, এই যে শব্দটা যে ওহিও দ্য ইউএসএ, অর্থাৎ ইউএসএর ওহিও শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এটা হচ্ছে তার জন্মস্থান। তো এই স্থানটা এর আই নাম্বার দিয়ে তোমরা উত্তরে লিখে দিবে। একইভাবে রিসিভড বিএসসি ডিগ্রি, তাহলে সে বিএসসি ডিগ্রি অর্জন করেছিল 1955 সালে। যদি বছরে দেওয়া থাকে তাহলে তোমরা সে বছরটা ধরে খুঁজবে, খুব দ্রুত সেটা পেয়ে যাবা। যেমন দেখো এই যে 1955 আছে, হি রিসিভড বিএসসি ডিগ্রি ইন, তাহলে কোন জায়গা, প্লেসটা জানতে চাওয়া হয়েছে, তাহলে এই প্লেসটার জায়গাটা এখানে লিখে দিতে হবে। এরপরে দেখো 3 নম্বরে ইভেন্টে গ্যাপ দিয়েছে এবং বলেছে 1970 সাল, ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া। তাহলে 1970 সালে আমরা আসি, ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া এটা আছে, তাহলে তোমাদের এখানকার ঘটনাটা কি, তাহলে এই জায়গায় তিনি MSc ডিগ্রিটা অর্জন করেছিলেন। তাহলে এই জায়গায় 3 নম্বরের উত্তর হবে MSc ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। তাহলে এইভাবে তোমরা খুব সহজে যে কোনো টেবিল আসুক, যে কোনো প্যাসেজ আসুক, তোমাদের আনসিন প্যাসেজ প্র্যাকটিস করার দরকার নেই। তোমরা এখান থেকে শুধু কীভাবে উত্তরটা লিখতে হয় এই বিষয়টা একটু চর্চা করে নিলেই হবে। তো এরপরে আসি যেটা থাকবে একটা সামারি, যে তৃতীয় আনসিন প্যাসেজটিরই আবার সামারি করতে বলা হয়, আর প্রদত্ত প্যাসেজটি ভালোভাবে পড়ে সার কথাটি শুধু লিখতে হবে। সামারি মানে সার কথাটি, আর খেয়াল রাখতে হবে এর আকার যেন কোনো ক্রমেই প্রদত্ত প্যাসেজের 1/3 বেশি না হয়। অর্থাৎ প্যাসেজটি যদি 150 ওয়ার্ডের দেওয়া থাকে তাহলে তোমার সামারিটি হতে হবে 50 ওয়ার্ডের, তবে 5% শব্দ কম বেশি হতে পারে। আরও কিছু কথা বলা হচ্ছে যে ডোন্ট কপি এনিথিং ব্লাইন্ডলি ফ্রম দি গিভেন প্যাসেজ, যে প্যাসেজটি দেওয়া আছে সেখান থেকে কোনো কিছু অন্ধের মতো শুধু যা যা আছে তুমি তুলে থুয়ে চলে এসো না, এটা কখনোই সামারি লেখার সিস্টেম বা সামারি না। এক্ষেত্রে যদি কোনো উদাহরণ থাকে, ব্যাখ্যা থাকে, তুলনা, পার্থক্য, উদ্ধৃতি ইত্যাদি এড়িয়ে যেতে হবে। এবং এখানে 10 মার্ক, তাহলে 10টা মার্ক সঠিকভাবে পেতে হলে তোমাকে সামারিটি কীভাবে লিখতে হবে অবশ্যই বিষয়টা একটু সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখো। আমি সব ধরনের স্টুডেন্টদের জন্য এখানে ট্রিক্সটা দিচ্ছি, তুমি ভালো স্টুডেন্ট হলে তোমার জন্য এখানে অনেক কিছু জানার আছে, আর যদি তুমি নর্মাল স্টুডেন্ট হও তারপরও কীভাবে লিখতে হবে সেই ট্রিক্সগুলোও এখানে শেয়ার করা হয়েছে। খেয়াল করো রুলস অফ সামারি রাইটিং, যে কীভাবে সামারি লিখতে হয়। তো প্রথমে কিছু বিষয় মাথায় রাখতে হবে। সামারি হবে মূল প্যাসেজের 1/3 কিছুক্ষণ আগে বলা হলো। প্যাসেজের মধ্যে থেকে সেন্টেন্স কপি করা যাবে না, কিছুটা পরিবর্তন করে লিখতে হবে। মানে তুমি যদি নিজের মতো করে লিখতে পারো তো আলহামদুলিল্লাহ, তুমি
দুইটা থেকে তিনটা লাইন পড়লে, পড়ার পরে তুমি যে বিষয়টা বুঝলে তোমার মতো করে একটা সেন্টেন্সে সেটা প্রকাশ করতে পারো, এটাই সব থেকে বেস্ট সামারি হয়। কিন্তু যদি তুমি না পারো, তোমার যদি প্যাসেজের ভিতর থেকেই সেন্টেন্স লিখতে হয়, তাহলে সেন্টেন্সটা হুবহু কপি না করে কিছুটা পরিবর্তন করে লিখতে হবে। তো সেই কিছুটা পরিবর্তন কিভাবে করা যায় সেটা আমরা ভিডিওর শেষ অংশে যেয়ে শিখব। এছাড়া দেখি সামারিয়ের মধ্যে প্যাসেজের মূল ভাব ঠিক রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এমন না যে তুমি প্রথম থেকে একটা সেন্টেন্স লিখলে, মাঝের থেকে একটা সেন্টেন্স লিখলে, শেষের থেকে একটা সেন্টেন্স লিখলে সেটা পারফেক্ট সামারি হয়ে গেল, বিষয়টা এমন না। তোমার সামারিটা এমন হওয়া উচিত যাতে তোমার সামারিটা পড়ার পরে ওই প্যাসেজ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকতে হয়। যে কোনো টিচার বা যেই দেখুক না কেন, সে যেন একটা স্পষ্ট ধারণা পায়। তুমি যদি সেটা ফুটিয়ে তুলতে পারো তাহলে সেটাই তোমার সামারি, অর্থাৎ প্যাসেজের যে মূল ভাব, এই মূল ভাব থেকে কখনোই বিচ্যুত হওয়া যাবে না। এরপরে সেন্টেন্সের ধারাবাহিকতা ঠিক রাখতে কানেক্টর ব্যবহার করতে পারলে আরও বেশি ভালো হয়। অর্থাৎ তুমি একটা সেন্টেন্স লিখছো, তারপরে আরেকটা সেন্টেন্সে যাওয়ার সময় তুমি একটা কানেক্টর, বিভিন্ন ধরনের সেটা হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, বিভিন্ন ধরনের কনজাংশন হতে পারে, এগুলোর দ্বারা তুমি ওই দুইটা সেন্টেন্সের ভিতরে একটা সুন্দর সম্পর্ক গুছিয়ে দিলে। এরপরে আসি, তোমাদের অনেকে আসো যারা অনেক দুর্বল স্টুডেন্ট বা যাদের হয়তো সেন্টেন্স নিজেদের মতো করে লেখা প্র্যাকটিস নেই বা পারো না, তো তারা সামারিতে কি করবে, তারা তারপরেও বলবো যে কখনোই তোমরা সেন্টেন্স থেকে প্যাসেজটা হুবহু কপি করবে না। এমন হতে পারে অনেক স্যাররা হয়তো খাতা দেখবে না, তারা কিছু মার্ক দিয়ে দিতে পারে, কিন্তু যদি তোমার খাতাটা কার কাছে পড়বে তার তো কোনো গ্যারান্টি নেই। যদি একটা ভালো স্যারের কাছে পড়ে, তার তোমার সামারির মান যদি খারাপ হয়, তুমি যদি প্যাসেজ থেকে হুবহু সেন্টেন্স কপি করে লিখে আসো, তাহলে এই 10টা মার্ক যেটা খুব সহজে পাওয়া যায় সেটা পুরাটাই হাতছাড়া হয়ে যেতে পারে। তো এই জন্যই তোমাদেরকে সঠিকটা প্র্যাকটিস করা তো অবশ্যই খুবই জরুরি। তাহলে আমরা দেখি, যারা দুর্বল স্টুডেন্ট তারা যদি ওই প্যাসেজের সেন্টেন্সগুলো লিখতে চাও তাহলে সেটা কিভাবে লিখতে পারো। প্রথমত, সাম ট্রিক্স টু মেক এ নিউ সেন্টেন্স, একটা নতুন সেন্টেন্স তৈরি করার জন্য কিছু ট্রিক্স, ট্রিক্সগুলো একটু সুন্দর করে দেখো। প্রথম হচ্ছে ইউজ সিনোনিমস। যদি তুমি যে সেন্টেন্সটাকে লিখবো বলে ভাবছো, যে এই সেন্টেন্সটা তুমি লিখবা, তাহলে ওর ভিতর থেকে কিছু কিছু শব্দের সিনোনিম ইউজ করো। ফর এক্সাম্পল দেখো, মোবাইল ফোন ইজ এ গ্রেট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, মনে করো এই সেন্টেন্সটা তোমার প্যাসেজে আছে। তাহলে প্যাসেজ থেকে তুমি এই সেন্টেন্সটা হুবহু কপি না করে, যেমন দেখো এখানে গ্রেট ইনভেনশন দুইটাই সহজ সহজ শব্দ, তো এই শব্দগুলোর আমরা সিনোনিম ইউজ করতে পারি। তাহলে কেমন হবে, মোবাইল ফোন ইজ অ্যান এক্সট্রা অর্ডিনারি ক্রিয়েশন অফ মডার্ন সায়েন্স। তাহলে আমরা গ্রেট ইনভেনশন মানেও বড় আবিষ্কার, এক্সট্রা অর্ডিনারি ক্রিয়েশন মানে কি, এটাও কি একটা অস্বাভাবিক আবিষ্কার বা খুব বড় আবিষ্কার, একই ধরনের থিম আসছে কিন্তু সেন্টেন্সটা একটু অন্যরকম হয়। এরপরে আমরা দেখব দুই নম্বর ট্রিক্স, বাই ট্রান্সফর্মিং সেন্টেন্স। তোমরা জানো, তোমরা যেহেতু তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে, তোমরা করে আসছো, তুমি যে সেন্টেন্সগুলো লিখছো সেই সেন্টেন্সগুলোকে বিভিন্ন ধরনের, মনে করো অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, অথবা সিম্পল থাকলে কমপ্লেক্স, এভাবে বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন করে সেন্টেন্সগুলো লিখতে পারো। যেমন কয়েকটা উদাহরণ দিই, যেমন মোবাইল ফোন ইজ এ গ্রেট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, এই সেন্টেন্সটাকে যদি আমরা ট্রান্সফরমেশন করি তাহলে কেমন হয়। আমরা লিখতে পারি, ইট ইজ মোবাইল ফোন হুইচ ইজ এ গ্রেট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। একটা কমপ্লেক্স বাক্য হয়ে গেল, তবে সেম হলো না। এরপরে হোয়াট এ গ্রেট ইনভেনশন মোবাইল ফোন ইজ, হতে পারে মোবাইল ফোন ইজ নট এ মাইনর ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, মানে মডার্ন সায়েন্সের এটা কি একটা ছোট আবিষ্কার নয়। তো এইভাবে তোমরা সেন্টেন্সটাকে ট্রান্সফরমেশন করে লিখতে পারো। এরপরে যেটা থাকছে তিন নম্বর, বাই মিনিমাইজিং রিয়ারেঞ্জিং প্রিপোজিশনাল ফ্রেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা অনেক সহজ। তোমরা জানো প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ প্রিপোজিশন যুক্ত অংশগুলা বাক্যের যে কোনো জায়গায় ব্যবহার হতে পারে, তুমি চাইলে সেগুলো বাদ দিয়ে দিতে পারো, আর যদি সেটা রাখতেই চাও সেন্টেন্সের ভিতরে তাহলে সেটাকে একটু এদিক সেদিক করে লিখতে পারো। আমরা একটু উদাহরণের মাধ্যমেই দেখি, একই সেন্টেন্স, উই ক্যান নট স্পেন্ড এ সিঙ্গেল ডে উইদাউট মোবাইল ফোন ইন আওয়ার মডার্ন লাইফ। তাহলে এই সেন্টেন্সটার ভিতরে দুইটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে, একটা হচ্ছে উইদাউট মোবাইল ফোন আর একটা হচ্ছে ইন আওয়ার মডার্ন লাইফ। তো প্রিপোজিশনাল ফ্রেজকে প্রিপোজিশন যুক্ত শব্দগুচ্ছ। তুমি যদি এই পুরাটাকেও দেখো, এই সেন্টেন্সটাকে আমরা কয়ভাবে লিখতে পারি বিষয়টা একটু দেখে নাও, যে উই ক্যান নট স্পেন্ড এ সিঙ্গেল ডে উইদাউট মোবাইল, আমরা যদি ইন আওয়ার মডার্ন লাইফ একটা প্রিপোজিশনাল ফ্রেজ বাদ দিলেও কোনো সমস্যা নেই। আর যদি তুমি রাখতেও চাও তাহলে তুমি এটাকে এভাবে রাখতে পারো, যে ইন আওয়ার মডার্ন লাইফ উই ক্যান নট স্পেন্ড এ সিঙ্গেল ডে উইদাউট মোবাইল ফোন। তাহলে আমরা শেষের প্রিপোজিশনাল ফ্রেজটাকে কী করলাম, বাক্যের শুরুতে বসিয়ে দিলাম। আবার লিখতে পারি, উইদাউট মোবাইল ফোন উই ক্যান নট স্পেন্ড এ সিঙ্গেল ডে, মোবাইল ফোন ছাড়া আমরা একটা দিনও কাটাতে পারি না। তাহলে দেখো, তো এই যে একটা প্রিপোজিশনাল ফ্রেজকে তুমি সেন্টেন্সের যে কোনো জায়গায় ইউজ করতে পারো, প্লাস বাদ দিয়ে দিতে পারো, তাহলে যে সেন্টেন্সগুলো লিখছো সেখান থেকে এই প্রিপোজিশনাল ফ্রেজগুলোকে একটু এদিক সেদিক করে লিখো, তাতে কী হবে সেন্টেন্সটা হুবহু কপি করা হবে না, অবশ্যই একটা সুন্দর সামারি হয়ে যাবে যেখানে তোমাদের স্যাররা মার্ক
অবশ্যই ভালো মার্ক দিবে। তো অবশ্যই তোমরা এই ট্রিক্সগুলো ফলো করবে এবং ভিডিওর কোনো অংশ যদি তোমাদের বুঝতে সমস্যা হয় সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি তোমাদের কমেন্টের উত্তর দেবো, যে বিষয়গুলো বুঝতে পারবে না সেই বিষয়গুলো আমি অন্যভাবে নতুনভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী ভিডিওয়ে, দেখতে থাকো তোমরা এই সিরিজগুলো। নিয়মিত প্র্যাকটিস করলে আশা করি তোমাদের এসএসসি 2022 পরীক্ষার আগেই তোমাদের সিলেবাসটা সম্পূর্ণভাবে কমপ্লিট করে দেওয়া হবে। অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে থাকো এবং তোর বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।